অভিনয়ের নতুন মুখ তাসনিয়া রহমান কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করা হয়েছে তার। নির্মাতা অমিতা ফ্রেজার মুন্সিগিরি সিরিজের একটি চরিত্রে অভিনয় করেন। প্রযোজক ও ব্যবসায়ীদের নানাভাবে প্রতারণা, অর্থ আত্মসাত এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন ভুক্তভোগী তার ব্যাপারে এমন অভিযোগ এনেছেন এই অভিনেত্রীর বিরুদ্ধে। বিত্তশালী পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাদের ফাঁসিয়ে মামলা এবং ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে বিলাসবহুল জীবনযাপন করে যাচ্ছেন তাসনিয়া। তাসনিয়া নানা প্রতারণার অভিযোগের অভিযুক্ত। রহস্যময় তার ফেসবুক প্রোফাইলও। একটি মাধ্যম জানাচ্ছে FBCCI এর এক সাবেক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন এ মডেল অভিনেত্রী। তবে আদালতে দাখিল করা পুলিশের তদন্ত প্রতিবেদনে ব্যবসায়ী নির্দোষ প্রমাণিত হন। মামলায় জিততে না পেরে তাসনিয়া তাকে সামাজিকভাবে হেয় করতে নিজের সঙ্গে তার ছবি ফেসবুকের কাভারে ব্যবহার করেছেন বলে ব্যবসায়ীর ঘনিষ্ঠ সূত্র দাবি করছে। ওই ব্যবসায়ী এ বিষয়ে আইনি সহায়তা নেবেন বলেও জানা গেছে। এসব অভিযোগ প্রসঙ্গে তাসনিয়া রহমানের ভাষ্য, এসব অভিযোগ মিথ্যে। কেউ যদি প্রমাণ দেখাতে পারে কারো কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে অভিযোগগুলো মাথা পেতে নেব, কারণ কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না যে কারো এক টাকা মেরে দিয়েছি। আমি মুদি দোকানেও বাকি রাখি না, কারণ আল্লাহ না করুক যে কোনো সময় আমি মারা যেতে পারি। এভাবে যদি অভিযোগ করা হয় তাহলে আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত বলবো।